আর্জেন্টিনার মতো দল ছিটকে যাবে বিশ্বকাপ থেকে? এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল শেষ কয়েকদিন ধরেই। তবে না, অন্যতম সেরা ফুটবলার মেসির দল সেই অঘটন ঘটতে দেয়নি। বুধবার রাতে পোল্যান্ডের বিরুদ্ধে 2-0 গোলে জিতে রাউন্ড অফ 16-এ সরাসরি চলে গিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ জিতলেও গোল পাননি লায়োনেল মেসি, পেনাল্টি পেলেও সেই সুযোগ নষ্ট করেন। 46 মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন অ্যালিস্টার। অন্যদিকে দ্বিতীয় গোলটি আসে 67 মিনিটে আলভারেজের পা থেকে। পোল্যান্ড চেষ্টা চালালেও সবটাই বৃথা গেছে। তবে আর্জেন্টিনার কাছে হারলেও শেষ 16-তে জায়গা করে নিয়েছে পোল্যান্ড। গ্রুপ সির শীর্ষে থেকে পরের রাউন্ডে চলছে গেল আর্জেন্টিনা। 3 ম্যাচে 2 জিতে আর্জেন্টিনা শেষ করল 6 পয়েন্টে। অন্যদিকে টিউনিশিয়া পেল নাটকীয় জয়। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে 1-0-তে জিতলেও শেষ 16 যোগ্যতা অর্জন করতে তারা পারল না, কারণ গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছে ডেনমার্ককে। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স প্রথমেই 2 ম্যাচ জিতে শেষ 16-এ পৌঁছে গিয়েছিল। দলে নয়া পরিবর্তন এনে রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চেয়েছিলেন দিদিয়ার দেশ, কিন্তু এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল গ্রুপ ডির দ্বিতীয় দল হিসেবে কারা যাবে তা ঠিক করার ক্ষেত্রে, কারণ এই গ্রুপের পরের পর্বে যাওয়ার অঙ্ক ছিল বেশ জটিল। টিউনিশিয়া 2 পয়েন্ট নিয়ে খেলতে নেমেছিল, এই অবস্থায় ফ্রান্সের বিরুদ্ধে জয় পেতেই হতো তাদের। তবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমকে দিয়েছে এই দল। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া হারায় ডেনমার্ককে 1-0 গোলে জিতে শেষ 16-তে পৌঁছে গিয়েছে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে 60 মিনিটে একমাত্র গোল করেন লেকি। মেক্সিকো 2-1 গোলে হারায় সৌদি আরবকে। তবে জিতলেও কাজের কাজ হয়নি, মেসিরা জেতায় এবং পোল্যান্ডের 4 পয়েন্টে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে। ৪৭ মিনিটে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন মার্টিন। 52 মিনিটে গোল করে 2-0 গোলে দলকে এগিয়ে দেন চাভেস। 95 মিনিটে একমাত্র গোলটি দে সৌদি আলদাসির। 90 মিনিটের পর অতিরিক্ত সময়ের 5 মিনিটের মাথায় একমাত্র গোলটি দেন সৌদি আলসারি। 2-1 গোলে ম্যাচ জিতে নেয় মেক্সিকো। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।